মুফতি আলী হাসান উসামা কয়েকদিন আগে একটা ভিডিও করেছেন আব্দুর ইউসুফের হাফিজাউল্লাহ তার একটা বই যে কে বড় এই বইয়ের নাকি সমস্যা রয়েছে এর বিরুদ্ধে তিনি একটা ভিডিও করেছেন এবং এই বইয়ের আকৃতাগত ভুল ধরা বাদ দিয়ে তিনি ধরা শুরু করেছে শব্দগত ভুল তিনি তখন মুফতিগিরি বাদ দিয়ে তখন তিনি ব্যাকরণবিদ হয়ে গেছে ভাষাবিদ হয়ে গেছে এটার ভাষাবিদ হওয়ার একটা নমুনা দেখি তিনি বলছেন যে এ যে হাদরা চেয়েছেন যে আল্লাহ তাআলার দেহ শরীর রয়েছে নাউজুবিল্লাহ মিন তাালিক এখানে বিষয়টা আসলে বড় চিন্তার বিষয় ভাষাগত আলোচনায় আমরা নাই গেলাম যে অত্র আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত হয় অত্র মানে কি তিনি তো অত্র শব্দের অর্থই জানেন না অত্র মানে হলে আব্দুর রাজব বিন ইউসুফ তিনি নাকি অত্র শব্দের অর্থ জানেন না কিন্তু ওসামা জানে আচ্ছা দেখি তিনি কি বলেন অর্থটা জানি আর এই এটা ভিন্ন জিনিস এই আর অত্রই দুটো সমার্থক না এই আয়ত হাদিস দ্বারা প্রমাণিত যদি বলতেন কথাটা ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে সঠিক ছিল তিনি বলেছেন অত্র আয়াত হাদিস দ্বারা অত্র মানে এখানে আয়ত হাদিস দ্বারা আচ্ছা অত্র মানে এখানে এখানে আয়াত ও হাদিস দ্বারা এই কথাটা বাক্যটা মিলতেছে না এই জন্য তিনি নিয়ে আপত্তি করতেছেন আসলে আমরা দেখি যে অত্র শব্দের কি আসলে একটাই যে অত্র মানে শুধুমাত্র এখানে নাকি আরও অনেকগুলো অর্থ রয়েছে একটু ডিকশনারি দিয়ে একটু সার্চ করে দেখি দেখুন অর্থ অত্র শব্দের এখানে অনেকগুলো অর্থ আছে এর মধ্যে এই স্থানে এখানে এখানে একটা অর্থ আবার এই স্থানে একটা অর্থ আবার এখানকার অর্থ অনেকগুলো অর্থ আছে আলী হাসান ওসামা তিনি মাত্র একটা অর্থই জানেন আর তার গেনের যে সীমাবদ্ধতা এই জন্য তিনি মনে করতেছেন যে অন্যের ভুল আসলে তিনি নিজেই জানেন না হ্যাঁ তার এটা নিজের অজ্ঞতা এই জন্য অন্যের ভুল ধরতেছে এরপরে দেখি কি বলে তো জিনিসটা আসলে বেখাপ্পা হয়ে যায় তবে এই ভুল যেহেতু অনেকে করে এটা আমরা স্কিপ করলাম এবং এটা আমাদের আলোচ্য বিষয় না তো তিনি লেখালেন যে তোমাদের যেদিকে মুখমণ্ডল ফেরাবে সেদিকে আল্লাহর মুখ রয়েছে আচ্ছা এখান থেকে কিভাবে সাব্যস্ত হলো আল্লাহর দেহ শরীর রয়েছে এক নম্বর বিষয় যে আল্লাহর দেহ এবং শরীর রয়েছে এই সম্পর্কে এবারে একটু আলোচনা আসবো দলিল প্রমাণ নিয়ে আগে আপাতত বাংলা শব্দগত যে ভুলগুলা ধরতেছে এর একটু জবাব দিই সাথে মন্ডল শব্দ যে তিনি যোগ করলেন এই মন্ডলের অর্থকে তিনি বোঝেন মন্ডল অর্থ গোলাকার বস্তু যেমন আমরা বলি ভূমন্ডল তো আল্লাহর শানে যদি বলে মুখ মন্ডল তাহলে কি সাব্যস্ত হয় যে আল্লাহর একটা চেহারা রয়েছে এবং সেটা গোলাকৃতির নাউদুবিল্লাহ এই দেখুন মানে কি পরিমাণ অজ্ঞ এবং মূর্খতার পরিচয় দিচ্ছে যারা বাংলা শব্দ জানেন হ্যাঁ অর্থ জানেন তারা ঠিক মতো বুঝবেন মুখমন্ডল পুরোটা একটা শব্দ মুখ আলাদা আলাদা এরকম না একটা শব্দ এবং যেটা ইংরেজিতে যাকে বলা হয় ফেস হ্যাঁ একদম কপাল থেকে চিবুক পর্যন্ত যে ওয়েবটা পুরো ফেসটাকে বোঝাবে আর মাউথ যেটা ইংরেজিতে মাউথ শুধুমাত্র মুখ বোঝাবে আর মুখমন্ডল গোলাকার মুখ এই টাইপের কোনো অর্থ আসলে মুখমন্ডল পুরো শব্দের মিনি আসে না হ্যাঁ তিনি শুধু শুধু একটা শব্দকে ভেঙে দুইটা ভাগ করে ওই দুইটা শব্দ দিয়ে তিনি আলাদা অর্থ তৈরি করতেছেন নিজের মতো আসলে মুখমন্ডল পুরোটা একটা শব্দ এবং যা দ্বারা মূলত ফেস বোঝায় হ্যাঁ পুরো আর কি যাকে আমরা বলি মুখমন্ডল পুরো একদম কপাল থেকে একদম থুতনি পর্যন্ত যে পুরো আর কি এরিয়াটা এটাকে বোঝায় তিনি এটা জানেন না এই জন্যই উল্টা ব্যাখ্যা করে ভুল ধরার চেষ্টা করতেছেন আসলে নিজেই ভুল তিনি নিজেই জানেন না অজ্ঞ যে আল্লাহর একটা চেহারা রয়েছে এবং সেটা গোলাকৃতির নাহদুবিল্লাহ আচ্ছা দ্বিতীয়ত এই যে কোরআন মাজিদের মধ্যে যে অজহুন শব্দটা আছে যার আচ্ছা এরপরে দেখবো যে আল্লাহ তালা যে আকার ওসামা বলতেছে আল্লাহ তালা নাকি কোনো আকার আকৃতি কিছু নাই নিরাকার হ্যাঁ তার এর পক্ষে তিনি তার মতো করে ভুল ধরে প্রমাণ উপস্থাপন করতেছেন আসলে আমরা কোরআন থেকে একটু দেখার চেষ্টা করি যে আল্লাহ কোরআনে চলে যায় কোরআনের দেখুন এটা হচ্ছে সুরাসৌদ সুরাসৌদের আটত্রিশ নাম্বার সুরা পঁচাত্তর নাম্বার আয়াত এখানে আল্লাহ তালা বলেছেন যে হে ব্লিস আমার দু হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল এখানে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন যে আমার দু হাতে হ্যাঁ তার মানে আল্লাহ যে হাত রয়েছে এটা আল্লাহ এখানে একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমার দুই হাতে আমি তোমাকে সৃষ্টি করেছি তাহলে এখন এটা একদম স্পষ্ট আয়াত এটা অস্বীকার করার কোনো উপায় নাই আর দ্বিতীয়ত পরের আয়াত সুরার জুমারে আছে সেটা হচ্ছে যে আল্লাহ তালা সুরা জুমারের সাতষট্টি নামের আয়তে বলেছেন আর আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি অথচ কেমত দিন গোতা পৃথিবী থাকবে তার মুষ্ঠিতে আল্লাহ তালা হাতে যে মুষ্টি আছে এই মুষ্ঠিতে পুরো পৃথিবী এবং আকাশসমূহ সমূহ পুরোটাই সব কিছু তার একদম হাতের ভাজের মধ্যে থাকবে একদম স্পষ্ট করা এরপরে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কোরআন অস্বীকারী তাকে আসলে কিছু বলার নাই সে মুসলিম কিনা এই বিষয়ে সন্দেহ করার আছে এরপরে আরও আরও যায় একটু হাদিসের দিকে যায় দেখুন এই যে এই হাদিসটা দেখুন এটা হচ্ছে সোনানা আবু দাউদের হাদিস নাম্বার চার হাজার সাতশো এক নম্বর হাদিস আবু হরাইরার থেকে বর্ণিত তিনি বলেন যে আদম আল্লাহ সাল্লাম মুসাল্লাহ সাল্লাম একবার বিতর্ক হচ্ছিল বিতর্কে মুসাল্লাহ সাল্লাম বললো যে হ্যাঁ আদম আপনি আমাদের পিতা আপনি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত বিতাড়িত করেছেন আদম আল্লাহ বললেন তুমি তো সেই মুছা আল্লাহ তোমাকে তার কালামের জন্য মনোনীত করেছে এবং নিজ হাতে তোমার জন্য তাওরাত লিখে দিয়েছেন যেখানে হাদিস তো একদম স্পষ্ট করে দেওয়া আছে যে নিজ হাতে তাওরাত লিখে দিয়েছেন একদম স্পষ্ট বলা এরপরেও যদি ওসামা সাহেব তিনি যদি অস্বীকার করেন বা সে অন্য যারা আছে তাহলে এই যে তোগুলা আয়াত হাদিস এগুলো যদি অস্বীকার করেন তাহলে করার কিছু নাই আসলে এরপরে এরপরে আরও যায় এরপরে আরও হাদিস আছে একটু নিচের দিকে যায় এটা হচ্ছে এটা অনেক বড় একটা হাদিস এটা হচ্ছে সোনানে তিরমিজির দু হাজার চারশো চৌত্রিশ নাম্বার হাদিস পুরোটা পড়তেছি না আমি জাস্ট মূল অংশটুকু একটু পড়বো আপনারা পড়ে নেবেন আমি এখানে রেকর্ড করা হচ্ছে এখানে দেখে দেখে নাকি চাইলে পড়ে নিতে পারেন পুরোটা আমি জাস্ট মূল অংশটুকু পড়বো এখানে এই অংশটা খেয়াল করুন যখন মাঠে মানুষ চিন্তিত হয়ে যাবে তখন আদম আল্লাহ আল্লাহ আপনাকে তার নিজ হাতে বানিয়েছেন এখানে স্পষ্ট ভাবে বলা আছে আল্লাহ নিজ হাতে আদম আলাহামকে বানিয়েছেন এরপরেও তারা কিভাবে অস্বীকার করে যে আল্লাহ তালার হাত নাই হ্যাঁ আল্লাহর অঙ্গ নাই তারা কিভাবে অস্বীকার করে আমি জানি না এরপর আরও যায় এটা হচ্ছে পরের হাদিসটা হচ্ছে এটা মিসকাত মিসকাতের হাদিস নাম্বার চার হাজার ছয়শো বাষট্টি নাম্বার হাদিস এ হাদিসে আল্লাহ তালা বলেছে এই রসুসামের হাদিস থেকে দেখুন এই হাদিসটাও হাদিস এখান মাঝখান থেকে একটু পড়তেছি একদম শেষের দিকে এই যে এখানে দেখুন যে এটাই তোমার ও আদম সন্তানের পারস্পরিক অভিবাদন এই অভিবাদনটা কি আচ্ছা এই অভিবাদনটা হচ্ছে সালাম এবার আল্লাহ তার হাত দুটি তার মুষ্টিবদ্ধ করে তাকে বললেন দুটি হাতের মাঝে যেটি ইচ্ছা বেছে না তিনি বললেন আমার রবের ডান হাত আমি বেছিলাম এখানে স্পষ্ট আল্লাহ তাল্লাহ ডান হাতের কথা বলা আস একদম ডান হাত ডান হাত বেছে নিলাম আল্লাহ তালার ডান হাত রয়েছে একদম হাত না শুধু একদম ডান বাম স্পষ্ট করা এরপরেও তারা অস্বীকার করবে কিভাবে এরপর আরও যায় অনেকগুলা অনেকগুলা প্রমাণ দেওয়া সম্ভব বা যারা তারা বলে যে আল্লাহ নাকি আঁকার নাই আল্লাহ তালার অঙ্গ নাই হ্যাঁ কিছুই নাই আশ্চর্য তাদের মানে কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া বিহুদা যুক্তি দিয়ে কথা বলে অথচ কোরআন হাদিস তার সম্পূর্ণ পরিপন্থী এই হাদিসটা দেখুন এটা হচ্ছে সহি বুখারি চার হাজার আটশো উনপঞ্চাশ নাম্বার হাদিস ইহাদিস থেকে বর্ণিত তিনি বলেন জাফু আবু সুফিয়ান ইহাদিসকে অধিকাংশ সময় মুখ হিসেবে বর্ণনা করেছেন যাহার নামকে বলা হবে তুমি কি পূর্ণ হয়ে গেছো যাহার নাম বলবে যে আরও আছে কি আল্লাহ রাব্বুল আলামিন নিজ পা তাতে রাখবেন হ্যাঁ এবং তখন যাহার নাম কি বলবে যে আর নয় আর নয় অর্থাৎ যাহার নাম যখন পূর্ণ না হবে তখন আল্লাহ তালা নিজ পা জাহান্নামের মধ্যে রাখবেন এরপরে জাহান নাম বলবে হ্যাঁ ঠিক আছে আমি পূর্ণ হয়ে গেছি আমার আর দরকার নেই এখানে আল্লাহ তালার পায়ের কথা বলা আছে স্পষ্টভাবে একদম স্পষ্ট হাদিসগুলা এই হাদিসগুলো অস্বীকার করে তারা কিভাবে নাকি তারা দেখার সত্ত্বেও না দেখার ভান করে আমি জানি না এরপরে দেখুন আরও যায় অনেকগুলো হাদিস আছে আমি জাস্ট একটু করে টাচ দিয়ে যাচ্ছি এরপরে দেখুন আর একটু নিচের দিকে আরও যায় এটা হচ্ছে সহিবুখারি সাত হাজার চারশো সাত নম্বর হাদিস রসুল সাম এর কাছে দাজ্জাল সম্পর্কে যখন প্রশ্ন করা হলো তখন তিনি বললেন আল্লাহ তোমাদের কাছে তিনি বলেন আল্লাহ তোমাদের কাছে গোপন থাকবেন না আল্লাহ অন্ধ নন এর সঙ্গে নবী সাল্লাহ সাল্লাম তার হাত দিয়ে সে ও চোখের দিকে সেরা করলেন মাসিহ দাজ্জালের ডান চোখ কানা থাকবে তার চুক্তি যেন আঙ্গুরের মতো ভাসমান এখানে দেখুন দেখুন এখানে কি বলেছে যে আল্লাহ অন্ধ নন আচ্ছা অন্ধ নন মানে কি বুঝে যে আল্লাহ অন্ধ নন এই অন্ধ নন কথা দ্বারা মূলত কি বোঝাবে এটাই বোঝাবে যে আল্লাহ চোখ রয়েছে হ্যাঁ তিনি দেখেন আল্লাহ চোখ রয়েছে এই হাদিস দ্বারা এটাই বোঝায় তাহলে দেখুন আল্লাহ তালা হাত রয়েছে হাদিস দ্বারা প্রমাণিত হাত মুষ্টিবদ্ধ করবেন এটা প্রমাণিত ডান হাত রয়েছে এটা প্রমাণিত পা প্রমাণিত আল্লাহ তালার চোখ রয়েছে এটা একদম হাদিস থেকে একদম সরাসরি প্রমাণিত এটা অস্বীকার করার কোনো উপায় নাই যারা হচ্ছে আহ জ্ঞান পাপি যারা জেনেও না জানার ভান করে বা দেখে শুনেও যাদের মানার মতো মানসিকতা নাই গুড়া অন্ধ তাদের আসলে বুঝানোর মতো কেউ নাই তাদের কেউ বুঝাইতে পারবে না এরপরে আরো যায় একটু এটা হচ্ছে কি দেখুন সুরা কি আমা হ্যাঁ আচ্ছা আমা যে এখানে বলা আছে যে সেদিন কতক মুখমোডল হবে হাসর তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে তাহলে এই আল্লাহ তালা বলেছেন যে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যার কোনো আকার আকৃতি কিছুই নাই হ্যাঁ অদৃশ্য তাকে দেখবে কিভাবে এখানে তো আল্লাহ কোরআনে বলেছেন যে প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে যে যার আকার আকৃতি না তাকে তো দেখাও সম্ভব না তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে না আল্লাহ তালার কিছু রয়েছে যার জন্য আল্লাহ তালাকে আমরা দেখতে পাবো যাদের মুখ উজ্জ্বল হবে হ্যাঁ যারা ভালো বান্দা তারা আল্লাহ তালাকে আখিরাতে দেখতে পাবে আর এই আয়াত দ্বারাও বোঝা যায় আল্লাহ তালার আকার আকৃতি রয়েছে তাকে দেখা সম্ভব তাহলে এই যে এতগুলা আয়াত এবং হাদিস এর আলোকে এটা অবশ্যই প্রমাণিত হয়ে গেল যে মহান আল্লাহ আকার রয়েছেন তবে এখন প্রশ্ন হইতে পারে যে আল্লাহ তাল আকার চোখ হাত পা কান মুখ যেগুলা আর কি পেলাম এতক্ষণ এগুলা আসলে কার মতো এর উত্তর আল্লাহ তালা কোরআনে নিজেই দিয়ে দিয়েছেন যে এগুলা আসলে আল্লাহর মতই এগুলা কার মতন আল্লাহ তালা বলে দিয়েছেন যে সৃষ্টির কোনো কিছুর সাথে তার কোনো তুলনা হয় না তিনি সম্পূর্ণ ভিন্ন তিনি না আমাদের মতো না অন্য কোন কিছুর সৃষ্টি করেন নাই তিনি তার মতো এটা হচ্ছে সব কথার মূল কথা আজকে এই পর্যন্তই মুফতি ওসামার মূর্খতা নিয়ে হয়তো ভবিষ্যতে আরো কোনো পর্ব করা হইতে পারে আল্লাহ